শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমি বলছি ফুলটুসি, এইমি যাকে তুমি তোমার বন্ধুর জায়গায় বসিয়েছো, এইমি তোমার পিঠ পিছে তোমারই নামে শ্যাম্যকে জড়িয়ে বদনাম রটাচ্ছে। তুমি নাকি শ্যাম্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে শ্যাম্যকে ফাঁসিয়ে এখন ওর সাথে প্রেম প্রেম খেলা করছো। তা না হলে তোমার মতো বোরখা পরা নামাজ পড়া মেয়ে একজন হিন্দু ছেলের সাথে এত মাখামাখি কেন? এসবই নাকি তোমার ঢং? পুরো ক্যাম্পাসে তোমাকে আপাদমস্তক করতে চেয়েছিল। কিন্তু কেন, আমি তোর কোনো কখনো ক্ষতি করিনি। তাহলে চন্দ্রা বিস্মিত নয়নে তাকালো মেঘনার দিকে, কিন্তু মেঘনা মেয়েটাকে দেখে মনে হচ্ছে না মেয়েটি কোনো প্রকার অনুশোচনায় ভুগছে। বরং মেয়েটার চেহারায় স্পষ্ট রাগ আর হিংসা প্রতিফলিত হয়েছে। ওই সে আবারও বলা শুরু করলো, তোমার আর শ্যামের বন্ধুত্ব ওর সহ্য হচ্ছিল না, কোনো কারণে তোমার উপর প্রচণ্ড ঈর্ষান্বিতর খাপে পড়েই এই কর্মকাণ্ড ঘটিয়েছে। আমার কি মনে হয় জানিস শ্যাম্য, ও তোকে পছন্দ করে। তাই নয় কি মেঘনা? আই থিঙ্ক আই এম রাইট। আমি বেশ কয়েকবার তোমাকে দেখেছি শ্যাম্যকে লুকিয়ে লুকিয়ে দেখতে। মেঘনার ক্রোধান্বিত মুখাবরণ এখন কিছুটা লজ্জায় নইয়ে গেল। ও কখনো ভাবেনি নিজের ক্রাশ বয়ের সামনে এইভাবে অপমানিত হতে হবে ওকে। জানলে হয়তো এই দিন দেখার আগেই মরে যেত। এটা সত্য, চন্দ্রার সাথে শ্যাম্যকে মেঘনা একদমই সহ্য করতে পারত না, কারণ স্বাভাবিক। তবে শ্যাম্য কেন চন্দ্রাকে এতটা প্রায়োরিটি দেয় সেটাও অজানা ছিল। যে শ্যাম্য ঐশী ছাড়া কোনো মেয়ের সাথে তেমন কোনো কথা বলতে দেখা যায়নি কখনো এত বছরে, সেই ছেলের সক্ষতা আজকাল এই ভিন্ন ধর্মী মেয়ের সাথে এত কেন? তার উপর চন্দ্রা সুন্দরী, মেঘনার মনে তাই একটা মাঝে ধারণা বাসনা করে রেখেছিল। শ্যাম্য হয়তো চন্দ্রার রূপে মুগ্ধ হয়ে ওর প্রেমে পড়েছে। জাতপাত ভুলে কিনা একজন ভিন্ন ধর্মী মেয়ের প্রেমে পড়া মেঘনার সহ্যের ক্ষমতা হ্রাস করে তুলেছিল। তাই ও নতুন এক গেম প্ল্যানিং করল। প্রথমে ডিপার্টমেন্টের মেয়েদের মধ্যে কথাটা প্রচার করল, চন্দ্রা শ্যাম্য নামের হিন্দু ছেলেটার প্রেমে পড়ে নিজের ধর্ম ভুলে প্রেমে হাবুডুবু খাচ্ছে। এরপর কথাটা এক কান থেকে আরেক কানে যেতে সময় লাগেনি। চন্দ্রা আহত দৃষ্টিতে মেঘনার দিকে তাকালো। কী করে পারল মেয়েটির সাথে ও এমন করতে? চন্দ্রা জানে মেঘনা শ্যাম্যকে পছন্দ করে, আর এতে দোষের কিছু নেই। কোনো সমস্যা থাকলে বলতে পারতো, চন্দ্রা নিশ্চয়ই মেঘনার মনের সংশয় দূর করার চেষ্টা করত। কিন্তু তা না করে পিঠ পিছে ছুরি চালালো, বন্ধু হয়ে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর চন্দ্র জানতেও পারল না দুনিয়াটা আসলে বিমানের কারখানায় পরিণত হয়েছে। নিজের স্বার্থের জন্য আজকাল বন্ধুর পিঠে ছুরি চালাতেও হাত কাঁপে না। নীরবতা ভেঙে শ্যাম্য এবার নিজের মুখ খুলল। কাউকে পছন্দ করা দোষের কিছু নয় মেঘনা, বা ভালোবাসাও অন্যায় নয়। কিন্তু ভালোবাসা বা পছন্দের কারণ কারো ক্ষতি হতে পারে সেটা অন্যায়। তুমি বরাবরই একটু বেশি বোঝা টাইপের মেয়ে, তাই আমি তোমাকে বরাবরই ইগনোর করে যেতাম। কিন্তু তোমার ইগনোর করার কারণে তুমি যে পদক্ষেপ নিয়েছো সেটা বাড়ি অন্যায়। সন্ধ্যা আর রিদিমা দুজনে আমার পরিচিত, বলতে পারো আমার কাছের একজন মানুষের প্রিয়জন, আমাকে খুব বিশ্বাস করে। তাদের দায়িত্ব আমার হাতে দিয়েছিলেন তিনি, আমি কেবল আমার দায়িত্ব পালন করেছিলাম। রিদিমা বাড়িতে থাকলে ও সন্ধ্যার ভার্সিটির প্রথম থেকে হোস্টেলে ছিল, তাই ওর সাহায্যের জন্য কেউ ছিল না। তাই রীতিমা থেকে চন্দ্রার প্রতি আমাকে লক্ষ্যটা বেশি রাখতে হতো। এখন তো চন্দ্রার চাপা স্বভাব, ও খুব কম কথা বলে, ওকে গাইড করার মতো কেউ ছিল না। কিন্তু রীতিমার পরিবার ওর বড় দুই ভাই আর বোন আছে, তাই আমার ফোকাস কেবল চন্দ্রার উপর ছিল। আমি কেবলই ওকে গাইড করেছি ওর লক্ষ্যে পৌঁছাবার জন্য, একজন শিক্ষক যেভাবে গাইড করে বা বড় ভাইয়ের মতো। আর তুমি আমাদের এত সুন্দর সম্পর্কটাকে কত নোংরা নাম দিয়ে লোকসরে পেশ করেছ। আমার মতে তুমি মানসিকভাবে অসুস্থ। জানো মেঘনা, জীবনে চলার প্রতি দুই প্রকার বন্ধু সামনে এসে দাঁড়ায় আমাদের, সৎ বন্ধু আর অসৎ বন্ধু। সাদা মনের সৎ বন্ধু কখনো নিঃস্বার্থের ঝুলির দিকে তাকায় না। অসৎ ও বিকৃত মনের বন্ধু বুকে বুক মেলায় টিকে, কিন্তু তার এক হাত পিঠের উপর রাখে, অন্য হাতে থাকে সুবিধাভোগী অস্ত্র। তার বিশ্বাসঘাতক বন্ধুত্বের অস্ত্র যে কোনো ভালো মনের চিন্তার দীর্ঘপথ সীমিত করে থামিয়ে দেয়। অনেক সময় পরস্পরের প্রতি ভুল বোঝাবুঝিতে অটুট বন্ধুত্বের ফাটল ধরায়, দুঃসময়ের সামনে এসে দাঁড়ায়। তাই পরিস্থিতি যতই জটিল হোক না কেন, বন্ধুর উচিত আলোচনা করে সব সমাধান করা। আর তোমরা চন্দ্রার ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে, তোমরা তো ওর সাথেই পড়ো তাই না? অনেক দিন ধরে ওকে দেখে আসছো, তাহলে তোমরা বলো ওর মধ্যে কোনো কোনো বাজে অভ্যাস দেখেছ? বা আমাদের কথাই বা বলি, আমাদের কখনো কোনো আপত্তিকর অবস্থা দেখেছ? হাত ধরে পাশাপাশি হাঁটতে দূরে থাক, পাশাপাশি কখনো আমরা বসছি কি?
আমাদের কথা হতো বেশিরভাগ লাইব্রেরি বা ক্যান্টিনে, তাহলে কিসের ভিত্তিতে তোমরা এই মেয়ের রটানোর ঘটনা বিশ্বাস করে বলছো? তোমাদের দেখে ছোটবেলায় একটা গল্প চিলে কান নিয়ে গেছে মনে পড়ছে, হয়তো তোমাদের মধ্যে অনেক শুনেছ, তোমাদের দশাও অনেকটা সেরকম। কিন্তু কথা হচ্ছে চিল কান নিয়ে গেছে লোক মুখে শুনেছিলে, পেছনে দৌড়ানোটু কি যৌক্তিক নাকি আগে কান হাত দিয়ে দেখাটা বুদ্ধিমানের কাজ বলে? যাচাই বাছাই না করে বেশিরভাগ সময় শোনা কথাকে আমরা বেশি গুরুত্ব দিই, আর এরকম গুজবে বিশ্বাস করে নানা সময় শুধু জীবনে নয় নানা দেশেও বেঁধে গেছে লঙ্কাকাণ্ড। জানো এরকম আজগুবি সব খবর নিয়ে রবার্ট বার্তুলমিউ এবং পিটার হাসাল একটি বই প্রকাশ করেছিলেন, সেখান থেকে একটি ঘটনা তোমাদের বলি শুনো মনোযোগ দিয়ে। ভূমিকম্পে ধ্বংসস্তূপ হবে লন্ডন। 1761 সালের শুরুর দিকে লন্ডন পরপর দুইবার ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল কখন কি হয়, আর এমন সময় 5 এপ্রিল 1761 ওই তারিখে বড় একটি ভূমিকম্পনের শিকার হবে লন্ডন, ধ্বংস হয়ে যাবে কিসব কিছু, এই বলে প্রচারণা চালাতে থাকে একজন সৈনিক। মানুষ দুয়ে দুয়ে চার করতে সময় নেয়নি, যে শুনেছে লন্ডন ধ্বংস হতে যাচ্ছে যা যার মতো সবাই বাড়ি ছেড়ে পালানো শুরু করে দিয়েছিল। কিন্তু কিছু তো হয়নি, বরং কয়েক মাস পর সৈনিকটি জায়গা হয় একটি মানসিক হাসপাতালে। তাই বলেছি কখনো শোনা কথায় কান দিবে না, তোমাদের জীবন তো মাত্র শুরু, ভার্সিটি লাইফে এমন হাজারো গুজব কানে আসবে, তবে তা যাচাই ছাড়া কখনো মস্তিষ্কে বর করতে দিবে না, তাহলে জীবনে নিজেই নিজেকে দুকা দিবে। আর মেঘনা তুমি তুমি তো করো, তুমি তো কারো বন্ধুতে যোগ্য নও, তবুও চন্দ্রা আর হিদিমার বন্ধু হলে একবারের মতো ক্ষমা করলাম আমি, পরবর্তীতে এমন কোন ঘটনার পুনরাবৃত্তি হলে কলেজ থেকে বিদায় করে দিব, আমি তোমায় স্মরণে রেখো। শীতের সকাল, টুপি পরে লেপ মুড়ে ঘুমিয়ে আছে পুরো পৃথিবী, সূর্যিমামা অলস ভঙ্গিতে হামাগুড়ি দিয়ে উঁকি দিবে, কখন ধরণীর বুকে সেই আশায় যে আছে ধরণী দল, কুয়াশায় আচ্ছন্ন ধরণী কখনো আলোয় আলোয় মেতে উঠবে, শিশির ভেজা ঘাসগুলো যখন মুক্তার মতো চিকচিক করে উঠবে, আলসেমি ভেসে চন্দ্রাও উঠে পড়ল নিজের নরম শয্যা ছেড়ে, কম্বল সরিয়ে উন্মুক্ত সাদা পা জোড়া মার্বেলের ফ্লোরের উপর পড়তেই পুরো শরীর মৃদু কেঁপে উঠল। চন্দ্রার দ্রুত শয্যার উপরেই তুলে ফেলল পা জোড়া, দৃষ্টি নিক্ষেপ করে অনুসন্ধানে যুক্ত হলো মখমলের নকশি করা জুতো জোড়া খুঁজতে, সামনে পেয়ে গেল, দ্রুত পায়ে পরে শয্যা ত্যাগ করতে ব্যস্ত হলো চন্দ্রা। আলসেমি জেকে ধরলেও নামাজটা মিস করা যাবে না বলেই ভোর হতেই সাধের ঘুমের ব্যাঘাত ঘটানো, ইলেকট্রনিক গিজার থাকার এই শীতে এখন আর ঠান্ডা পানি দিয়ে উজু করতে হয় না, চন্দ্রাকে গরম পানি দিয়ে উজু করে নামাজটা সেরে নেয়। নামাজ শেষে জায়নামাজটা সঠিক জায়গায় রেখে মাথায় ভালো করে ওড়না টেনে গায়ে গরম সোয়েটার জড়িয়ে ধীর পায়ে এগিয়ে যায় দোতলায় অবস্থিত কাঙ্ক্ষিত মানুষটির রুমের দিকে, শান্তপণে দরজা খুলে মৃদু পায়ে এগিয়ে যায় শয্যায় শায়িত ব্যক্তিটির দিকে। মানুষটিকে এখনও শয্যায় আরামে পড়ে থাকতে দেখে কিঞ্চিত বিরক্তি চন্দ্রার মুখে ভার করল, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে অথচ মানুষটি দিব্যি ঘুমিয়ে আছে এখনও, এমন তো কোনো কথা ছিল না মানুষটির সাথে। খানিক রাগ মুখে এলে বিছানায় সজ্জিত কম্বলটি কিছু না ভেবেই টান দিয়ে সরিয়ে ফেলল চন্দ্রা, মানুষটিকে নতুন মাত্রায় শাস্তি দেওয়ার লক্ষ্যে, কিন্তু আফসোস তীর নিশানায় গিয়ে পড়ল না, বিছানা তো আগে থেকেই খালি, কেউ খুব চালাকির সাথে কম্বলের নিচে বালিশের মূর্তি বানিয়ে রেখেছিল চন্দ্রাকে বোকা বানানোর জন্য। চন্দ্রা চমকায়নি, বরং কোমরে হাত রেখে চিন্তায় যখন মগ্ন তখনই দুটো হাত পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে, চন্দ্রা ছদ্ম রাগ দেখিয়ে হাত জোড়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চায় কিন্তু সর্বচেষ্টা ব্যর্থ হয়, নিরাশ কণ্ঠে বলে, আমার সাথেও চালাকি উকিল বাবু, আপনার নামে কিন্তু আমি মামলা করে দিব। করো গিয়ে ধরে রেখে থেকে, বরং আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো নিজের কেস নিজে লড়তে। আপনি সব সময় আমাকে বোকা বানান, ধোকা দেন, এসব কিন্তু ঠিক না। চন্দ্রাকে আরো একটু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে জিজ্ঞেস করল, আবার বোবা রানীকে কে বোকা বানাই শুনি, তাকে তো আমি শুলিতে ছড়িয়ে ছাড়বো, একবার নাম তো বলো। কে আবার, আপনি আপনি ছাড়া আর কে আছে? আমি আবার কি এমন করলাম যার জন্য আমার চন্দ্রাপতি এত ফুলছে সকাল সকাল? আমার জানা মতো আমি কিন্তু আমার চন্দ্রাপতির সব শাস্তি মেনে নিয়েছি এবং ভদ্র ছেলের মতো কিন্তু পূরণও করেছি, এখন কিন্তু আপনার পালা মহারানী। তাহলে মনে নেই আপনার বিবি যান,
আপনি আমাকে ডাকা ছাড়া যদি সকালে নিজ থেকে উঠে নামাজ পড়তে, তাহলে আপনি আমার কথা মতো শুটিং প্র্যাকটিস করবেন, মনে নেই? এমনকি আপনাকে সেলফ ডিফেন্সও শিখতে হবে। আচ্ছা, আমি এগুলো শিখে কি করব? আমার কি হবে বলুন? আপনি থাকতে, আমি জানি আপনি থাকতে আমার কোনো কিছু হবে না। শুধু শুধু এসব শেখার কোনো মানে হয় না। চন্দ্রাকে এবার নিজের দিকে ঘুরিয়ে সাফার কণ্ঠে যথার্থ গম্ভীরতায় বলল, দেখো চন্দ্রা, বিপদ কখন কোন দুয়ার দিয়ে আসবে জীবনে কেউ বলতে পারবে না। আমিও একজন মানুষ, আমার পক্ষে হয়তো সম্ভব না সব জায়গায় যথাসময়ে পৌঁছানো। সময় তো অবশ্যই লাগবে, তাই না? আমি চাই অচানক আসা কোনো বিপদ থেকে তুমি নিজেকে রক্ষা করতে শেখো। এতে তোমার লাভ বই ক্ষতি হবে না, বিশ্বাস করো, এতে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। বরং তুমি নিজেকে দুর্বল ভাবা বন্ধ করবে। তোমার এই অসহায় মার্কা চেহারা দেখে আমি ভীষণ বোরিং ফিল করি, বুঝলে? আমি আমার চন্দ্রাকে শক্তিশালী দেখতে চাই। সর্বোপরি বলি, তুমি আমার, আর আমার এই আমিকেই কেউ চুরি তো দূরে থাক, টাচ করতে এলেও তুমি বুম করে একটা পাঞ্চ বা কিক মেরে যাতে উড়িয়ে দিতে পারো তারই ব্যবস্থা করছি। চন্দ্রা নিজেকে ছাড়িয়ে নরম গাল দুটো ফুলিয়ে বুকের কাছে হাত রেখে ছদ্ম রাগ দেখিয়ে বলত, বুঝতে পারছি, কিন্তু এই ট্রেনিং কখন আপনার উপর করালে তখন বুঝতে পারবেন। সাফার চন্দ্রকে নিজের সাথে আবারও জড়িয়ে নিল। আমিও তো দেখতে চাই আমার পুটি মাছ কিভাবে এই সিংহকে শিকার করে। চন্দ্রা সাফার দুজনেই হেসে দিল। সেদিন চন্দ্রা সাফারের জন্য দুটো অদ্ভুত শাস্তির বিধান জারি করেছিল। প্রথমত, সাফারকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাও মন থেকে আল্লাহকে খুশি করতে। চন্দ্রাকে পাওয়ার জন্য যদি হয়ে থাকে তাহলে বাতিল ঘোষণা করা হবে। আর এই নামাজ যতদিন না সাফারের অভ্যস্তে পরিণত হচ্ছে ততদিন যেন সাফার চন্দ্রার থেকে দূরে থাকে। দ্বিতীয়ত ছিল, সাফার চন্দ্রকে বকতে পারবে না, কারণ যেটাই হোক চন্দ্রার সাথে চিল্লাচিল্লি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চন্দ্রার ধারণা ছিল সাফার হয়তো একটাও মানবে না, অথবা প্রথমটা হয়তো মানলেও দ্বিতীয়টার জন্য চন্দ্রাকে তুলে একটা আছাড় মারবে। কিন্তু ঘটনা উল্টে গিয়ে পাল্টে গেছে, নাকি সাফার বদলে গেছে জানানি। সাফার দুটো শর্তই সে আনন্দে সেদিন মেনে নিয়েছিল। প্রথমটা করতে গিয়ে তেমন কষ্ট না হলো, দ্বিতীয়টার জন্য সাফারকে ধ্যানে বসতে হয়েছে অনেকবার। কারণ চন্দ্রা ইচ্ছে করে সাফারকে রাগাবার জন্য এমন অনেক কাজ করেছে যা আগের সাফার কখনো মানত না, কিন্তু এই সাফার দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। পানি গিলে হজম করেছে, মুখে কিছু না বললেও চোখে চোখে শতবার চন্দ্রাকে ভস্ম করেছে। ব্যাপারগুলো চন্দ্রা ভীষণ এনজয় করেছে। এবার পালা চন্দ্রার। চন্দ্রার জন্য একজন মহিলা ট্রেনার নিয়োগ করেছে সাফার, চন্দ্রাকে সেলফ ডিফেন্স করা শেখানোর জন্য। শুটিং প্র্যাকটিস সাফার নিজেই শেখাতে শুরু করেছে। মাত্র কয়েক সপ্তাহ চন্দ্রা সব কিছু ভালো করে আয়ত্ত করে ফেলতে পারছে। কঠিন পরিশ্রম করতে চন্দ্রা কখনোই ঘাবড়ায়নি, তাই কাজগুলো কঠিন হলেও চন্দ্রা হার মানতে নারাজ ছিল। নিজের সাধ্যমতো পরিশ্রম করে গেল, আজও এর ব্যতিক্রম ছিল না। চন্দ্রার ট্রেনিং সকাল থেকেই শুরু হয়। আজ সকাল সকাল যখন ট্রেনিং শেষ করে বাড়ির ভেতরে যাচ্ছিল, তখনই হাতে হ্যাঁচকা টান অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই কেউ ওকে দেয়ালের সাথে চেপে ধরে। চন্দ্রা কিছু করবে তার আগেই একটা ভারী কণ্ঠস্বর ওর কানের কাছে রিমঝিম করে বেজে ওঠে। কণ্ঠস্বরের মালিক চেনা চন্দ্রার, তাই কিছুক্ষণের জন্য খেয়েই হারিয়ে ফেলল মানুষটিকে এতটা কাছে অনুভব করে। এই পরিচিত যুবক নিজের বুকের সাথে ওর পিঠ ঠেকিয়ে তারপর দেয়ালের সাথে চেপে ধরে আছে ওকে। সাফার জিম করে আসায় ওর শরীর ঘেমে একাকার। এই শীতের সকালে ওদের দুজনকে ঘর্মাক্ত দেহ দুটি একে অপরের সাথে লিপটে গেছে। শীতের মৃদু বাতাসে চন্দ্রার সর্বাঙ্গে শিরশির করে উঠছে, কেমন চুম্বকের ন্যায় একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করছে। চন্দ্রা তোতলানো স্বরে খানিক বলে উঠল, কি কি করছেন, ছাড়ুন আমায়।